ডায়াবেটিস রোগীর খাদ্য তালিকায় ডিম সিদ্ধ রাখা যাবে কি? এক্সিন ডায়াবেটিস কন্ট্রোল। হাই ব্লাড সুগারে ডিম সিদ্ধ কতটা ভালো? আসুন ছটি প্যারামিটারে বিশ্লেষণ করে দেখা যাক ডিম সিদ্ধ ডায়াবেটিসে কতটা ভালো। বিশ্লেষণের আগে ডক্টর বিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিন, যাতে ডায়াবেটিস নিয়ে নতুন ভিডিও এলে তাকে মিস না করতে হয়। ডায়াবেটিস রোগীর খাদ্য তালিকার প্রথম শর্ত লো গ্লাইসেমিক ইন্ডেক্স ও লো গ্লাইসেমিক লোড। ডিম সিদ্ধের গ্লাইসেমিক ইন্ডেক্স ও গ্লাইসেমিক লোড শূন্য। সিদ্ধ ডিম খেলে আপনার ব্লাড সুগার লেভেল বাড়বে না। ডায়াবেটিস নিয়ন্ত্রণের প্রথম শর্ত ডিম সিদ্ধ খুব ভালোভাবে পূর্ণ করল। ডায়াবেটিস রোগীর খাদ্য তালিকার দ্বিতীয় শর্ত হাই ফাইবার। সিদ্ধ ডিমে কোনো ফাইবার থাকে না, অর্থাৎ ডায়াবেটিস কমানোর উপায়ের দ্বিতীয় শর্ত সিদ্ধ ডিম পূর্ণ করতে পারল না। ডায়াবেটিস রোগীর খাদ্য তালিকার তৃতীয় শর্ত লো ক্যালোরিজ। 100 গ্রাম সিদ্ধ ডিম থেকে আপনি ক্যালোরি পাবেন 155, মানে বেশি সিদ্ধ ডিম খেলে আপনার ওজন বাড়বে। ওজন বাড়লে ডায়াবেটিস কন্ট্রোলেও সমস্যা হবে। ডায়াবেটিস নিয়ন্ত্রণের তৃতীয় শর্ত সিদ্ধ ডিম আংশিক পূর্ণ করল। ডায়াবেটিস রোগীর খাদ্য তালিকার চতুর্থ শর্ত লো সোডিয়াম। সিদ্ধ ডিমে লবণ থাকে 120 থেকে 150 মিলিগ্রাম, মানে মাঝারি। সিদ্ধ ডিম ডায়াবেটিস কমানোর উপায়ের চতুর্থ শর্ত আংশিক পূর্ণ করল। ডায়াবেটিস রোগীর খাদ্য তালিকার পঞ্চম শর্ত হাই ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট। সিদ্ধ ডিমে ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট প্রায় শূন্য। ডায়াবেটিস নিয়ন্ত্রণের পঞ্চম শর্ত সিদ্ধ ডিম পূর্ণ করতে পারল না। ডায়াবেটিস রোগীর খাদ্য তালিকার ষষ্ঠ শর্ত লো স্যাচুরেটেড ফ্যাট। 100 গ্রাম সিদ্ধ ডিমে স্যাচুরেটেড ফ্যাট থাকে 3.3 গ্রাম, মানে মাঝারি। কোলেস্টেরল 373 মিলিগ্রাম, মানে খুব বেশি। গবেষণা থেকে দেখা যাচ্ছে সিদ্ধ ডিমে কোলেস্টেরল বেশি থাকলেও তা আপনার ব্যাড কোলেস্টেরল অর্থাৎ এলডিএল তেমন বাড়াবে না, মানে ডায়াবেটিস কন্ট্রোলে সমস্যা হবে না। ডায়াবেটিস কমানোর উপায়ের ষষ্ঠ শর্ত ডিম আংশিক পূর্ণ করল। ছটি প্যারামিটার বিশ্লেষণ করে দেখা যাচ্ছে সিদ্ধ ডিম ছয় পাচ্ছে আড়াই। আপনি সিদ্ধ ডিম খেলেই সাথে সাথে ব্লাড সুগার বাড়বে না, আর যদি দিনে দুটির বেশি ডিম সিদ্ধ না খান পরেও ডায়াবেটিস নিয়ন্ত্রণে সমস্যা হবে না। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, খারাপ লাগলে ডিসলাইক করুন। প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করুন। আপনার যে কোনো ফিডব্যাকই আমাদের কাছে মূল্যবান।